এই দেখুন বাংলাদেশের কিছু নাস্তিক বাড়িয়েছে, দেখেন কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, বিশ্বের কোনায় কোনায় কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন কোরআনকে এই দুনিয়াতে অপমান করা হচ্ছে? আমরা এই দুনিয়াতে অনেক গুনাহ কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগে, আমরা কোরআনকে বোঝার জন্য পড়ি, কিন্তু অনেক নাস্তিক বেদীন বেঈমান যারা কোরআনে কোন জায়গায় ভুল আছে সেই ভুলটা তুলে ধরার জন্য এই কোরআন পড়তে লাগে। কিন্তু কোরআন আল্লাহর একটা এমন নিয়ামত, আল্লাহর এমন নিয়ামত, এই কোরআন পড়তে 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 যখন সবকিছু বুঝে নেয়, কমপ্লিট করে নেয়, কমপ্লিট করার পরে আল্লাহ কোরআনে এমন নিয়ামত দিয়েছে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই দুনিয়াতে হাজার হাজার প্রমাণ আছে। তো কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখুন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আর লাখো নবী এই ধরাতে এসেছে, নবী এই ধরাতে এসেছে, আর কোরআন ছোট প্রিয় মোহাম্মদ পেয়েছে, একশত চার কিতাব নাজিল হয়েছে, ওগো একশত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আল্লাহ কতদিন ধরে কিভাবে কত আস্তে আস্তে এই দুনিয়ার মধ্যে কিভাবে কোরআন এসেছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, 22 বছর 5 মাস 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়, মোর আল্লাহর বায়া পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, এই কোরআনের সাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের সাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে, 104 কিতাব নাযিল হয়েছে, ওগো 104 কিতাব নাযিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে কোরআনকে এই দুনিয়াতে অপমান করার জন্য কোরআনে কোন জায়গায় ভুল আছে, এই কোরআনের ভুল ধরার জন্য এই দুনিয়াতে কতজন কোরআন পড়তে লাগে, এই কোরআনে কোন জায়গায় ভুল আছে এই ধরার জন্য কোরআন পড়তে লাগে, পড়তে লাগে তখন যারা কমপ্লিট করে নেয়, বুঝে নেয় কোরআন পড়ার পরে, তারা কমপ্লিট করার পরে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কেন আল্লাহ এই কোরআনে এমন নিয়ামত দান করেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে পাণ্ডি করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেলো না, যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল শিকার, মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ, মোর খোদার এলান প্রমাণ,
কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাযিল হয়েছে, ওগো 104 কিতাব নাযিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আজকে বিশ্বের কোনায় কোনায় অপমান করা হচ্ছে, কোন জায়গায় পোড়ানো হচ্ছে, কোন জায়গায় জ্বালানো হচ্ছে, আর কোন জায়গায় কোরআনকে শর্ট মারা হচ্ছে ফুটবলের মতো। এই কোরআনকে আজকে বর্তমানে কোরআনের অপমান চারিদিকে আস্তে আস্তে বাড়ছে, আমার নবীর অপমান করছে চারিদিকে আস্তে আস্তে এই দুনিয়াতে। কবি সেই সম্পর্কে শেষ কথায় অতি মূল্যবান কথায় লিখছে, দেখো এই দুনিয়াতে আমরা এই কোরআনকে ভালোবাসি, যতই জ্বালাও পোড়াও কোরআনকে, যদি দুনিয়াতে মনে করে যত কোরআনের মধ্যে যত কাগজ আছে পাতার মধ্যে যা লেখা আছে সবকে ছিঁড়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রে ফেলে দেয় তাহলে কোরআনকে কোনোদিন শেষ করতে পারবে না। কেন? যত কাগজের কোরআন সব শেষ করে দিতে পারবে, যত হাফিজের সিনাতে এই কোরআনকে গাঁথা আছে কারো সিনা থেকে কেটে বার করে বাদ দিতে পারবে, এরকম ক্ষমতা আছে কারো? না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে, দেখো আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে ওর মনে মাতম হয়, যখন বেদি শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়, কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল, আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাই, জ্বালাও পোড়া কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হেফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাযিল হয়েছে, ওগো 104 কিতাব নাযিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।